হ্যালো আসসালামু আলাইকুম আপনি বিদেশে আছেন বা দেশে আসেন আপনার পরিবারের ফোনের কন্ট্রোল আপনার হাতে থাকে কারণ এখন বর্তমান যুগে এমন কোনো বাচ্চা নেই যে যারা ফোন ব্যবহার করে না বা ফোনে আসক্তি নেই তাদেরকে যদি আপনি একটি রিস্ট্রিকশনের ভিতরে রাখতে পারেন যে আজকে যদি আমার এই ভিডিওটি আপনি কন্টিনিউ করেন তাহলে শিখতে পারবেন কিভাবে আপনার ফ্যামিলির ফোন বিদেশ থেকে হোক বা আপনি দেশ থেকেই ফুল কন্ট্রোল আপনি করতে পারবেন যে ফোনটি কন্ট্রোল করব সেই ফোনটি আপনাকে হাতে নিতে হবে সেটির অপশন চলে যাচ্ছি স্ক্রল করে নিচে দিকে আসলে পেয়ে যাবেন হচ্ছে ডিজিটাল ওয়েলবিং বিজ্ঞান প্যান্টাল কন্ট্রোল এটির উপরে টাচ করে দিচ্ছি এরপরে ঠিক নিচে আপনি পাবেন আপ প্যান্টাল কন্ট্রোল এটির উপরে আমি টাচ করে দিচ্ছি এরপরে বন্ধুরা এই এইখানে যে তিনটি অপশন লেখা আছে আপনি এখান থেকে গেট স্টার্টারে ক্লিক করবেন আমি সাইড অর টিনেজারে ক্লিক করে দিচ্ছি এটি এখান থেকে আমি প্রথম অপশনটি সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন যেহেতু এই ফোনে আগেই গুগল আইডি দেওয়া আছে সেক্ষেত্রে এখানে গুগল আইডি দেখিয়ে দিলে হবে অথবা আমি গুগল আইডির উপর টাচ করে দিচ্ছি কন্ট্রোল করবেন সেই আইডিটি আপনাকে এখানে দিতে হবে আমি এই আইডিটি বসিয়ে দিচ্ছি এবং এরপরে আমি নেক্সট বাটন প্রেস করছি প্যারেন্ট অ্যাকাউন্ট আর কি আপনি এখানে যে ফোন দিয়ে কন্ট্রোল করবেন ওই ফোনের গুগল আইডি এবং পাসওয়ার্ড আপনাকে দিতে হবে এরপর আমি নেক্সট এর উপর ক্লিক করে দিয়েছি এখান থেকে আপনি মোরের উপর ক্লিক করে দিবেন এবং আপনার এর ফোনের যে গুগল আইডির পাসওয়ার্ড আছে এটা বসিয়ে দিবেন বা অ্যাক্টিভ ডিস ডিভাইস অ্যাডমিন অ্যাপ এটাতে আপনি ওকে করে দিবেন কয়েকটা স্টেপ আসতে পারে আপনি নেক্সট নেক্সট করে দেবেন একটু সময় নিবে এবং সেট আপটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনার ফোন এবং আপনার সাইলের ফোনের মধ্যে একটা লিঙ্ক তৈরি হবে এবং অটোমেটিক একটা সফটওয়্যার ইনস্টল হবে এরপর আপনি নেক্সটের উপরে ক্লিক করে দিবেন এখান থেকে আপনি মোড়ে ক্লিক করলে এখান থেকে আপনি বুঝতে পারবেন কি কি অ্যাক্সেস তাকে দিয়ে রাখছেন বা কি অ্যাক্সেস দিয়েছেন এখানে এখানে আপনি ইনস্টল ফ্যামিলি লিঙ্ক এটার উপর টাচ করে দিবেন এবং রিভিউ কন্ট্রোলস এইখানে একটা ক্লিক করে দেবেন আমি আমার গুগল টাচ করে দিচ্ছি এখন আস্তে আস্তে অনেক কিছু এখান থেকে জানতে পারবেন এবং শিখতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দিবেন ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো ভিডিও এখানে